মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর এজাউল করিমের সঙ্গে মতবিনিময় সভা করেছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম। এ সময় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আব্দুল খান রতনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ব্রায়ান লালের সঞ্চালনায় সভার শুরুতে সংগঠনের কার্যক্রম, অস্ট্রেলিয়ার ফেডারেল ও স্টেট পার্লামেন্টের এমপি সিনেটরদের অভিনন্দন বার্তা প্রদর্শন করা হয়। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নে মন্ত্রীকে নিজেদের পরিকল্পনার কথা জানান সংগঠনটি নেতারা। পরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। 21 আগস্ট নিহত সকল শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা করেছে ইতালির ভেনিস আওয়ামী লীগ। সংগঠনের আহ্বায়ক বিল্লাল হোসেন ঢালির সভাপতিত্বে সদস্য সচিব মোস্তাক আহমেদের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি ভুলু ছয়াল। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সালাউদ্দিন নান্নু, তাজুল ইসলাম, কাজী রৌনক, মুক্তার মোল্লা, মোস্তফা ছয়াল কালু সহ অনেকে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 21 আগস্টে নিহত সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শোক ও দোয়া মাহফিল করেছে জেদ্দাস্থ আওয়ামী পরিবার। এতে সভাপতিত্ব করেন আওয়ামী পরিষদ জেদ্দার সভাপতি সারতাজুল আলম দীপু। শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন কনসুলেটের শ্রম মিনিস্টার কাজী এমদাদুল ইসলাম। এ সময় ইসমাইল হুসাইন, হুমায়ুন কবির, ওয়াজিউল্লাহ মিয়া, আতাউর রহমান, কোরবান আলী বিশ্বাস, কাজী আবদুল্লাহ, কাজী জহির সহ অনেকে উপস্থিত ছিলেন। পরে 21 আগস্টে নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে মক্কা সারা আল হজ কমিটি। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শ্রমিক দলের সহসভাপতি আলমগীর হোসেন। শাহজাহান ফকিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নুরুল ইসলাম, জয়নাল আবেদিন বিজয়, আব্দুল মালেক, মাহবুব সহ অনেকে। এছাড়াও মনসুর আলম, আবদুল্লাহ, মাহবুব, শাহাবুদ্দিন, মোহাম্মদ আলম, ইদ্রিস, সালাউদ্দিন, ইয়াসির সহ অনেকে বক্তব্য দেন। শেষে বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। নূর হোসেন, RTV।